লোকালয়ে কালোমুখ হনুমান। বরিশালে বিপন্ন প্রজাতির বেশ কয়েকটি কালোমুখ হনুমান কিছুদিন ধরে দলছুট হয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের মধ্যে একজোড়া বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও জেলার বানারীপাড়া উপজেলার সন্ধা নদীর পূর্ব পাড়ের পৌরশহরসহ উপজেলার সলিয়াবাগপুর সদর ও চাখার ইউনিয়ন এবং অপরজোড়া সন্ধা নদীর পশ্চিম পাড়ের বাইশারী, ইলুহার, উদয়কাঠি, সৈয়দকাঠি ও বিশারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিচরণ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বানারীপাড়ার বাসিন্দারা জানান, খাদ্যের সন্ধানে বনের হনুমান লোকালয়ে আসার ফলে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন হনুমান দেখতে। অনেকে আবার আবেগতাড়িত হয়ে খাবারও দিচ্ছেন। সবশেষে বানারীপাড়া থানা চত্বরে একজোড়া কালোমুখ হনুমানের দেখা মিলেছে। কালোমুখ হনুমান জোড়াকে থানা কমপ্লেক্সের বাগানের ঢেঁড়স, গাছের পেয়ারাসহ বিভিন্ন ফল ও সবজি খেতে দেখা গেছে। বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রতলাল কুণ্ডু জানান, ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে বানারীপাড়ায় আসা কাঁচামালের ট্রাকে উঠে কালোমুখ হনুমানগুলো দলছুট হয়ে সাতক্ষীরা, যশোর কিংবা খুলনার কোনো বন এলাকা থেকে এখানে আসতে পারে। বানারীপাড়া উপজেলা বন কর্মকর্তা তাহেরুল ইসলাম দলছুট হয়ে লোকালয়ে আসা কালোমুখ দুইজোড়া হনুমানকে কোনো ক্ষতি বা বিরক্তি না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। হনুমানগুলো লোকালয় থেকে উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বানারীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উজিরপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর গোলাম মাওলা জানান, কালোমুখ হনুমানগুলো যেহেতু কারো ক্ষতি করছে না, সেহেতু এগুলো যাতে এলাকায় অবাধে বিচরণ করতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, থানার ভেতরে আমাদের গড়ে তোলা ফল ও সবজি বাগানে একজোড়া কালোমুখ হনুমান এসে পরম আয়েশে ফল ও সবজি খাচ্ছে। এ দৃশ্য দেখে সত্যি আমি খুশি হয়েছি। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্নি জানান, বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখ হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। বিপন্ন প্রজাতির এই কালোমুখ হনুমান রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ ও বন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চ্যানেলে আপডেট খবর পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন।